দেখুন ভারত মহাসাগরে চীনা নৌবাহিনী উদ্বেগে যুক্তরাষ্ট্র ভারত সফররত মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরের ফিল্ড কমান্ডার স্কট সুইপ বলেছেন তিনি চীন ভারত মহাসাগরে অযথা উত্তেজনা অস্থিরতার আবহ তৈরি করেছে ওয়াশিংটনের চোখে ভারত মহাসাগর সত্যি সত্যি শান্তি সুস্বস্তির মহাসাগর কিন্তু চীনা নৌবাহিনী যেখানে দিনকে দিন যেভাবে তৎপরতা বাড়াচ্ছে তাতে উদ্বেগ বাড়ছে বইছে কমছে না শুক্রবার নয়াদিল্লিতে সাংবাদিকদের কাছে সরাসরি এই উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় ফিল্ড কমান্টার ফিল্ড কমান্ডার অ্যাডমিরাল স্কট সুইফট তিনি বলেন ওভর ওয়ান বেল্ট ওয়ান রোড কর্মসূচি মেনে চীন যেভাবে উত্তরোত্তর ভারত মহাসাগরে একের পর এক রণতরী সমাবেশ করছে তাতে সমস্যা আরও জটিল হয়ে উঠেছে প্রশ্নের পর প্রশ্ন উঠতে শুরু করেছে এর পরিণতি কি হতে পারে তা নিয়ে গভীর নিশ্চয় অনিশ্চয়তা দেখা দিয়েছে স্পষ্ট করে বোঝা যাচ্ছে না ওবর কর্মসূচি অনুসরণ করে চীন ঠিক কি করতে চাইছে একটা অদ্ভুত রকমের ধসার মধ্যে রয়েছে আমরা আমি যে দেশে যাচ্ছি তারা এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে আমার কাছে জানিয়েছেন তিনি ভারতীয় সেনা কর্মকর্তা ও সরকারি আমলাদের সঙ্গে বিষয়টি নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করছেন এ ব্যাপারে ভারতের সঙ্গে হাত মিলিয়ে যুক্তরাষ্ট্রের কিছু করণীয় আছে কিনা না তা নিয়েও তার কথা হয়েছে বলে জানান তিনি আমার এই চ্যানেল হতে যদি আপনারা লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে